সামনে বিয়ের সিজন আসছে, ফেসবুক খুললেই টাইমলাইন স্ক্রোল করতে গিয়ে দেখছি চেনা পরিচিত অনেকেই আইবুড়ো ভাত খাচ্ছে। সামনেই বিয়ে, আর অন্যদের আইবুড়ো ভাতের ছবি দেখে, বিয়ের ছবি দেখে আমাদের নিজেদের বিয়ের কথা খুবই মনে পড়ে যায়। সবারই নিশ্চয়ই এমনটাই হয়। আর বিয়ের আগের কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো তত্ত্ব গোছানো। তত্ত্ব কেনার হিড়িক লেগে থাকে সেই কতদিন আগে থেকে। আপনারা তো এতক্ষণ ইতিমধ্যে দেখেই নিয়েছেন পরীর বাবা সেজে গুজে বিয়ে করতে বেরোচ্ছে। তখন অবশ্য শুভ পরীর বাবা ছিল না, আর তত্ত্বের কথা বলছিলাম না, এই দেখুন বরযাত্রী সবাই তত্ত্ব হাতে রেডি। তখন এদিকে মেয়ের বাড়িতেও তোড়জোড় চলছে বিয়ের, আমিও কোণে সেজে বসে পড়েছি অপেক্ষায় পরীর বাবার। তত্ত্বের কথাতে একটা মজার ঘটনা আপনাদের জানিয়ে দিই। আমি যে ছবি আঁকি, টুকটাক হাতের কাজ করি, সেটা তো আমাদের পুরনো বন্ধুরা জানেনি, নতুন বন্ধুদের জন্য আরও একবার না হয় জানিয়েই দিলাম। আর সেই আর্টের প্রতি ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে নিজের বিয়ের তত্ত্বগুলো আমরা নিজেরাই সাজিয়ে নিয়েছিলাম। নিজেরা বলতে আমি আর আমার বোন, আমার বোনই অধিকাংশ কাজ করেছিল তত্ত্ব সাজানোর। 3D তত্ত্বগুলো ওর সাহায্যে বানিয়ে নিয়েছিলাম, আর শুভর বাড়ি থেকে যে তত্ত্ব এসেছিল সেইগুলো আমরা দুই বোন মিলেই বানিয়েছিলাম। প্রথমে এই যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো গোপালের তত্ত্ব এসেছিল। এই পরপর 3টে মডেলই গোপালের তত্ত্বের জন্য বানিয়েছিলাম আমরা। আমাদের দু বাড়িতেই গোপাল আছে। আমার বাপের বাড়ির গোপালের জন্য তত্ত্ব এসেছিল ওই 3টে তত্ত্বে। এরপরে কিছু 3D মডেল একটা পালকির সামনে আলপনা দিয়ে সাজিয়েছিলাম। আলপনা দিতে আমার খুবই ভালো লাগে। নিজের বিয়েতে পুরো বাড়ি জুড়ে আলপনাও নিজেই দিয়েছিলাম, সেই ফটো কখনো আপনাদেরকে দেখাবো। এই ড্রেসিং টেবিলটায় এসেছিল বউয়ের কসমেটিক্স মেকআপের তত্ত্ব। মেকআপ আইটেমের তত্ত্বের জন্য শুধু ড্রেসিং টেবিল ছাড়াও এই একটা ফুলের সাজি মতোও বানিয়েছিলাম আমরা দুই বোন মিলে। এটাতে এসেছিল বৌভাতের বেনারসি। রাজহাঁস বয়ে এনেছিল বৌহাতের বেনারসি। কত যত্ন নিয়ে অনেক দিন ধরে বানিয়েছিলাম আমরা দুই বোন মিলে। ছেলের বাড়ির 3D মডেলের তত্ত্বগুলো বউ বানিয়ে দিচ্ছে, এই নিয়ে একটা হাসির হিড়িক পড়ে গেল। আমরা দুই বোন কিন্তু খুবই মজা পেয়েছিলাম বানিয়ে। শুভও এটাতে পুরোই মদত দিয়ে গেছিল, শ্বশুরবাড়ির অন্যরাও। পরীর বাবা এসে গেছে, আমার মা দেখলেন তো কেমন হাত ধরে নিয়ে আসছিল পরীর বাবাকে। সাত পাক ঘুরে বিয়ের পিঁড়িতে বসে পড়েছি, সম্প্রদান চলছে। আমাদের বিয়ের ছবি ভিডিও দেখে আপনাদের অনেকেরই নিশ্চয়ই নিজেদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো এটা খুব হয়, অন্যদের প্রি ওয়েডিং এর ফটো দেখে, বিয়ের ফটো ভিডিও দেখে নিজেদের সময় মুহূর্তগুলো মনে পড়ে যায়। দেখুন, কথা বলতে বলতে বিয়ে কাটিয়ে বৌভাতে চলে এসেছি। এই বৌভাতের গোলাপি বেনারসিটাই কিন্তু রাজহাঁস তত্ত্ব বয়ে নিয়ে গেছিল আমার বাপের বাড়িতে। বৌভাতের দিনে প্রতিটি মেয়েই হয়তো নিজের আপনজনদের জন্য, কোণে যাত্রীদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, আমিও তাই করছিলাম। যদিও প্রত্যেকটি মেয়ে বিয়ের সাথে সাথেই আরও এক পরিবার প্রিয়জন পায়, আমিও তাই পেয়েছি। আমার শ্বশুরবাড়ির সবাই কখনো আমায় মনেই হতে দেয়নি যে আমি অন্য বাড়ির কেউ। কোণে যাত্রী এসে গেছে, আর সাথে এসে গেছে তত্ত্ব। চলুন ওই বাড়ি থেকে কী কী তত্ত্ব এসেছে একবার এক নজর দেখিয়ে দিই। বেশ অনেক তত্ত্ব এসেছিল, মিষ্টির তত্ত্বও এসেছিল। তার মধ্যে এই মালাটা, এর বরবউটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। পরীর বাবার বাড়ির রাধাকৃষ্ণ গোপালের জন্য তত্ত্ব এসেছিল, ঠিক যেমনটা আমার বাড়ির গোপালের জন্য তত্ত্ব গেছিল শুভর বাড়ির থেকে। এই ময়ূরটাতেও রাধাকৃষ্ণ গোপালের তত্ত্ব এসেছিল। ছেলে বলে কি পরীর বাবার মেকআপের কিছুই আসবে না, তার জন্য কিছু মডেল বানানো হয়েছিল। গাড়ি বয়ে এনেছিল স্নো সাবান। গাড়িটা আমার বোন খুব যত্ন করে বানিয়েছিল, আমার বোনের আইডিয়া খুবই ভালো হাতের কাজের। সাবান কেসটা দিয়ে কি সুন্দর গাড়ির সামনের কাজ করেছে দেখেছেন, মশলার এই পুরো তত্ত্বটাও বোন যত্ন নিয়ে বানিয়েছিল। গরুর গাড়িটা আমি বানিয়ে দিয়েছিলাম।
প্রত্যেকটা তত্ত্ব এত সুন্দর হয়ে উঠেছিল আমার বোনের হাতের ছোঁয়াতেই। আমি একা হয়তো পারতাম না, এইটা শুধুমাত্রই একটা মডেলই ছিল। গিটার বয়ে নিয়ে গেছিল বেশ কিছু আরও প্রসাধনী বরের জন্য, মানে পরীর বাবার জন্য। চিরুনিটা দিয়ে গিটারের শেষের পোর্শনটা কেমন সুন্দর বানানো হয়েছে দেখেছেন? এই ময়ূর পঙ্খী নৌকাটাতেও বেশ কিছু কসমেটিক্স ছিল, আর এই চকলেটের লজেন্সের তত্ত্বটা সবার প্রচণ্ড পছন্দ হয়েছিল, বিশেষ করে বাচ্চাদের তো বটেই। তত্ত্বের গল্প শেষ হলো আর আজকের মতো আমারও কথা ফুরলো। আমাদের বিয়ের 4 বছর হতে চলল, এখন আমরা প্রবাস জীবনে পরীকে নিয়ে ফেয়ারিটেল লাইফস্টাইল কাটাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে।